I've never had anyone complete the word test. December na. February. February, yeah. হ্যালো এভরিওয়ান, আমি মৌসমৃতি আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর এখন ওই মোটামুটি ঘড়িতে 7টা মতো বাজে আর আমি এখন চটজলদি রান্নাটা সেরে ফেলছি, কারণ আজ হলো 25th February স্যাটারডে। আর আজকে রিশোনার স্কুলে অ্যানুয়াল এক্সামের কপিগুলো গার্জেনদের দেখাবে, ওরা কোথায় ভুল করেছে, কী করেছে না করেছে, যেগুলো ওদের নেক্সট ক্লাসে এটা ইম্প্রুভ করতে হেল্প করবে। তো সকাল থেকে ভাবছিলাম যে চটজলদি কী রান্না করা যায়, রিশোনাকে খাইয়ে তারপর নিয়ে যাব, আর ওখানে কতক্ষণ সময় লাগবে না লাগবে, তো সেই জন্য আর কি। ফ্রিজ খুলেই দেখি একটু চিকেন রয়েছে, তো চিকেনটা দিয়ে একটু খিচুড়ি বানিয়ে ফেলি, তো সেটাই করে ফেলি তবে। তো চলো। আর এখানে চিকেনগুলো খুব ছোট ছোট পিস করে কেটে ধুয়ে কষিয়ে রেখেছি, তো এটা কষানো হয়েও গেছে, আর এগুলো এখন হাঁড়িতে শিফট করব। আর আগে থেকে তো মুগ ডালটা আর আলুটা ভেজেই নিয়েছি। তো আর কাল হচ্ছে 26th February, রিশোনার বার্থডে, তো সেই জন্য একটু গোজগাজ করতে হবে, একটু কালকে কি করব না করব, তো তার জন্য একটু প্রিপারেশনও নিতে হবে, সব কিছু গুছিয়ে রাখতে হবে। তো সেই জন্য আজকে কাজটাও একটু বেশি আছে, তো আজকে সেই জন্য হালকা পাতলা রান্নার উপরেই ছাড়ছি খুব সহজেই, তো সেইটা আর কি। আর প্রত্যেকবার রিশোনার বার্থডেটা দেশের বাড়িতেই করা হয়, সবাই মিলে আনন্দ করে বেশ দিনটা ভালো করে কাটে। আর আজকে যেহেতু স্কুলে যাওয়াটা কম্পালসারি, তো সেজন্য এবার আর যাওয়া হয়নি দেশের বাড়ি, কি আমরা এই কিছুদিন পরেই যাব। তো রিশোনার ওই নিয়ে একটু মনটা খারাপও আছে যে সবাইকে মিস করছে, যে সবাই থাকলে আর একটু ভালো হতো, আনন্দ করা হতো, তো সেই জন্য ওর মনটা খারাপ। তো দেখে কি আর করা যাবে, সেটা তো যেতেই হবে, তো সেই জন্য। তো চলো আমি এটা করে ফেলি। I've never had anyone complete the words I say. You told me the one you're... তো আমার এখানে যা যা লাগে সব কিছু দেওয়া হয়ে গেছে, আর এবার শুধু জলটুকু দিয়ে দিলেই হয়, তো জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তো এই যে আমার খিচুড়িটা মনে হচ্ছে হয়ে গেছে, তো আর একটুখানি রেখে আমি এটা নামিয়ে নেব। আর এদিকে আমি আমার জন্য চায়ের জল বসিয়ে দিয়েছি, তো সকাল থেকে চাটা খাওয়া হয়নি, তো সেই জন্য আর কি। তো এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, রিশোনা আর আমিই যাবো, গুলটু থাকবে ওর ড্যাডির কাছে, তো চলো। তো আমরা এখন স্কুল থেকে কপিগুলো দেখে বেরিয়ে এসেছি, আর ও যেটা করেছে আমার চোখে সেটা অনেক, কারণ ওর বয়সে এটুকুই অনেক, কারণ আমরা এই বয়সে অতটাও করিনি। কি করছো তুমি? আমি এটা একটা স্টোরি বুক পড়ছি, এটা গল্পটার নাম হচ্ছে রনি বনি। আর এরকম আরেকটা দিয়েছিল, সেটা কে দিয়েছে? এটা আমার একটা মানে দিদি দিয়েছে, এই যে এখানে আরেকটা, সেটা আমার পড়া হয়ে গেছে। আর আরেকটা এই যে এইদিকে, ও এখানে লিখে দিয়েছে, তাই তো? দীপান্বিতা দিদি এটা দিয়েছে। হ্যাঁ দিও, তোমার তাহলে এটা পড়লেই হয়ে যাবে। হ্যাঁ সব স্টোরি বুক গুলো শেষ হয়ে যাবে। হ্যাঁ আবার তোমাকে আরেকটা কিনে দিতে হবে তারপরে। তো পড়ে নাও। আর ওটা কি করছে দেখি। এই তুই কি করছিস? এই যে কি করছিস তুই? আর আর আমার এই বইটা ও ছিঁড়ে দিতে যাচ্ছিল, তাই? ওই দেখ শুয়ে পড়েছে, ধপাস করে ধপাস করে সে শুয়ে পড়েছে। কি করছো তুমি? হ্যাঁ তুমি কি করছো? দুষ্টু করছো, দুষ্টু করছো, কেন দুষ্টু করছো? তুমি ঘুমোবে না, তুমি ঘুমোবে না? আচ্ছা দুষ্টু করো তুমি, আর তুমি পড়ে নাও। তো এখন আমরা যাচ্ছি একটু কেনাকাটা করতে, রিশোনার কালকে বার্থডে, তো সেই পারপাসে কিছু কেনাকাটা করব, আর কেকটাও অর্ডার দেব, তো সেই জন্য আর কি। তো চলো। Thank you.
তো এখন 4:45 মতো বাজে আর আমরা এসেছি কেক ও ক্যাফেতে। এর আগের দিন গুলটুর কেকটা যেখান থেকে অর্ডার দিয়েছিলাম তো সেখানে এসেছি, কারণ এরা লাইভ কেক বানিয়ে দেয় আর আধ ঘন্টা আগে অর্ডার দিলেই হয়ে যায়। তো আমরা আগের দিনই অর্ডার দিচ্ছি আর সেদিনকার কেকটাও খুব ভালো ছিল, তো সেই জন্য আর কি এখানে এসেছি। তো এই যেখানে ও রাস্তায় একটা বিড়াল দেখেছে আর ওই যে শুরু হয়ে গেছে ওর। তো আমরা এখন কেকটা অর্ডার দিয়ে যাচ্ছি শপিং মলে, কারণ রিশোনার জন্য একটা ড্রেস নেব আর গুলটুর জন্যও কিছু কেনাকাটা করব, তো সেই জন্য আর কি। তো প্রত্যেকবার ওর ড্রেসটা অনেক আগেই কেনা হয়ে যায়, কিন্তু এবার না একদমই সময় পাওয়া যায়নি, একই এক্সাম, তারপরে আবার গুলটুর বার্থডে ছিল, তো সব কিছু মিলিয়ে আমাদের একটা জগা খিচুড়ি হয়ে গেছিলো তাই। তো আমাদের এখান থেকে মোটামুটি ওর রিশোনার ড্রেসটাও নিয়ে নিলাম, গুলটুর জন্য কিছু গরমে পড়ার জন্য সুতি কাপড়ের ড্রেসও নিয়েছি, আবার একটা জুতো পছন্দ হলো তো সেটা নিয়ে নিলাম। তো এবার আমাদের এখানে সব কিছু কেনাকাটা কমপ্লিট, এবার আমরা বাড়ি ফিরব। আর এখন মামা আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, এই যে এদিকটা হয়ে গেছে আর এই যে এদিকটা অনেক সুন্দর হয়েছে, হয়ে গেছে আর এইখানে লেখা আছে ইটস মাই বার্থডে, আর এই যে এই দিকটাই এখন করা হয়নি, মাম বুনু কাঁদছে, তো মানে যদি বুনু একটু কান্নাটা থামায় তাহলে এখানে একটুখানি মেহেন্দিটা দেওয়া হবে যে মামা পরের সময়টা পায়। আচ্ছা তাই, স্কুল তো এখন ছুটি, এখন তো আর মেহেন্দি পড়লে কোনো প্রবলেম নেই, সারা বছর তো পড়তে পারো না, পড়ে নাও। আবার ঈদে পড়বো তো, ঈদে তো পড়তে পাওনি, ঈদে তো একদিন ছুটি ছিল না স্কুলের মধ্যে, স্কুলের মাঝখানে, ওই জন্য পড়তে পাওনি এর আগের বার। তো চলো মনু ঘুমোলে যদি হয় তাহলে হবে। আর এটা সবে ফার্স্টে দিয়েছি, এটা ফার্স্টে, এটা সেকেন্ড, এটা থার্ড, আর আজকে হচ্ছে 25 ডিসেম্বর না ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি হ্যাঁ, আর কালকে হচ্ছে 26 ফেব্রুয়ারি, কালকে আমার বার্থডে তাই। আচ্ছা, আর বুনুর ছিল 16 ফেব্রুয়ারি, মানে কিছুদিন আগে। আচ্ছা তো চলো আমাদের ব্লগটা এখানেই শেষ করি, তো বলে দাও টাটা, বাই বাই। আর যদি ব্লগটা আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। Good night. Good night. Ta-ta. Bye-bye.